What we do here is go back, 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 back. Assalamualaikum viewers, Amina's Kitchen থেকে আমি আমিনা বলছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি মাছের পেটাপোটা ডিম এগুলো আমি খুব সুন্দরভাবে ভেজেছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটি কিন্তু খেতে খুবই মজার আর খুবই স্বাস্থ্যসম্মত তো চলুন viewers দেখুন আমি কিভাবে মাছের পেটা রান্না করি তো viewers এখানে আমি মাছের পেটা নিয়েছি আমি পেটা তেল আর হচ্ছে ডিম সব একসাথে আমি মিক্স করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম চকচক করছে ভালোভাবে আমি ধুয়ে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু রান্না করে যদি খেতে পারি খুবই মজা এটা খেতে যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন অনেকে পছন্দ করেন না আবার অনেকেই পছন্দ করেন তো যারা পছন্দ করেন বা যারা এখনো করে খাননি ট্রাই করে দেখতে চান তাদের জন্য রেসিপিটি চলুন ভিউয়ার্স এই পর্যায়ে আমি প্যাটের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আদা রসুন বাটা মিক্স আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন দুটো আমি একসাথে মিক্স করে নিয়েছি ওটা আমি এক টেবিল চামচ দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ পেটাগুলো কিন্তু যখন আমরা ভাজবো তখন একদম কমে আসবে অল্প একটু হয়ে যাবে তাই আমি লবণটা একটু কমই দিলাম প্রয়োজন হলে আমি আবার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত শুকনা মরিচ এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আমি তেলটা বেশি দিচ্ছি না কারণ মাছের থেকে প্রচুর তেল উঠবে তাই আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ এবার আমি চুলার আস্তা বাড়িয়ে আমি এগুলোকে ভেজে নেব এবার নেড়েচেড়ে আমি বাড়িয়ে ভাজবো কারণ এটা থেকে তেল বের হবে আর যদি আমি চুলার আস্তা লো হিটে রাখি তাহলে এর থেকে পানি বেরিয়ে আসবে এত করে সময়টা একটু বেশি লাগবে তাই আমি একটু চুলার আস্তা বাড়িয়ে রান্না করে নিচ্ছি এটাকে আমি ভাজবো আমরা মাছ যেভাবে ভাজি মাছটাকে ঠিক ওইভাবেই আমি ভাজবো ভাজলে দেখতে পাবেন ভিউয়ার্স প্রচুর তেল বেরিয়ে এসছে আর এই তেলটা কিন্তু খুবই উপকারী আমাদের জন্য এরপর এটা কিন্তু খুব নেড়ে চেড়ে রান্না করতে হবে কারণ না হয় লেগে যাবে নিচে আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি পুরোপুরি তেলটা হওয়া পর্যন্ত একটু বারবার নেড়েচেড়ে দিতে হবে আস্তে আস্তে মাছের তেলগুলো কিন্তু বেরিয়ে আসছে বিবার দেখতে পাচ্ছেন এভাবে আমি একদম মাছটাকে মাছের লাতুরিটাকে ভালোভাবে ভেজে নেব এবার আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিব আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম মাছ থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি
আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি চুলাটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, ভিউয়ার দেখতে পাচ্ছেন। এবার আমি চুলাটা মিডিয়ামে রেখে আরো ভালোভাবে ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার মাছের পেটা, ডিম, এগুলো সব আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর সেই রেসিপিটি আপনারা দেখে নিলেন। আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন। তো ভিউয়ার্স, লাইক কমেন্ট করতে ভুলবেন না, কেমন হয়েছে আমার রেসিপিটি জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।